সুপ্রিয় দর্শকবৃন্দ, তো হাতে পেয়ে গেলাম আমার আর একটি প্রোডাক্ট দারাজ থেকে অর্ডার করা। তো এটি হচ্ছে একটি ইলেকট্রিক কেটলি। এটি মূলত আমি 4-5 দিন আগে মিনিস্টার ব্র্যান্ডের একটি কেটলি অর্ডার করেছিলাম, ইলেকট্রিক কেটলি। যেহেতু এখন শীতকাল, তো খুবই গরম পানির প্রয়োজন হয় বিভিন্ন কাজে, তো দ্রুত গরম পানি পাওয়ার জন্য এই ইলেকট্রিক কেটলিটি অর্ডার করেছিলাম। তো সেটিরই আজকে আনবক্সিং করব। তো চলো শুরু করা যাক। এর প্যাকেজিংটা মোটামুটি বেশ ভালোই, তারপরেও প্রতিদিনকার যে প্রোডাক্টগুলো আমি ক্রয় করে থাকি সেটার প্যাকেজিংয়ের তুলনায় আজকের প্যাকেজিংটা একটু দুর্বল মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ। কারণ প্রতিদিন আরও শক্তপোক্তভাবে এটাকে প্যাকেট করে দেয় প্রত্যেক প্রোডাক্ট, বাট আজকে একটু মনে হচ্ছে ঢিলেঢালা। কিন্তু আমি ভেবেছিলাম মিনিস্টার যেহেতু একটি বাংলাদেশের একটি ভালো ব্র্যান্ড, তো তারা অবশ্যই প্রোডাক্টটি ভালো মতো প্যাকেট করে দেবে। তো খুব একটা ভালো লাগেনি, কারণ খুব ইজিলিভাবে খুলে যাচ্ছিলো এবং ভিতরে যে কার্টুনটি সেটাও নড়বড়ে নড়বড়ে মনে হচ্ছে, দেখাই যাচ্ছে এটাও খুলে যাচ্ছে। তো অবশেষে আমি প্লাস্টিকটি সরিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন এটি মিনিস্টার ব্র্যান্ডের একটি কেটলি, যেটি 1.8 লিটার। তো এটির প্যাকেটের গায়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এর মডেলটি হচ্ছে MIEKX180। এর ক্যাপাসিটি হচ্ছে 1.8 লিটার এবং এটা হচ্ছে একটা অটো সুইচে ইলেকট্রিক কেটলি, অর্থাৎ আপনি যখন পানি গরম করতে দিবেন তো পানি যখন গরম হয়ে যাবে তখন এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমি এখন কার্টুনটি খুলে কেটলিটি বের করছি। তো এখানে কিছু ইউজার ম্যানুয়াল আছে, তো এটি আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এটিও বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া আছে এবং মডেল নাম্বার সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। তো এগুলো সাধারণত আমরা পড়ে টরি না, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এটি ভাস করে আমি রেখে দিচ্ছি। এরপর হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমার ইলেকট্রিক কেটলিটি। এটি হচ্ছে কেটলি নিটের যে ট্রেটি, এর উপরে আসলে কেটলিটি বসানো হয়। এখন দেখার বিষয় হচ্ছে আসলে কেটলির এই যে পাওয়ার সাপ্লাই দেওয়ার যে কেবল, এটি আসলে কত বড়, কারণ এটি যদি বড় না হয় তাহলে অনেক সময় অনেক অসুবিধায় পড়তে হয়। তো এটি আমি লম্বা করে দেখলাম, এটি 2.5 ফিটের মতো বা একটু বেশি হতে পারে, তবে 3 ফিটের একটু কম তার। তো তার খুব একটা বড় না, যার ফলে আপনারা প্লাগ থেকে খুব একটা দূরে রাখতে পারবে না, প্লাগের কাছাকাছি এটি রাখতে হবে এই ট্রেটি। তো ট্রেটি হচ্ছে ইলেকট্রিক কেটলি থেকে সম্পূর্ণ আলাদা, এটির উপর জাস্ট কেটলিটি বসিয়ে নিতে হয়। তো এটির মধ্যে আর কিছু নেই, একটা শুলা ঠুলা থাকলে ভালো হতো, তাহলে সাপোর্ট হিসেবে প্যাকেট করা যেত, তো সেই মিনিস্টার গ্রুপ সেগুলো করে নাই। তো যাই হোক, এটি হচ্ছে সেই কেটলিটি 1.8 লিটারের। তো বিল কোয়ালিটি খুব একটা ভালো না, আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই, কারণ এর যে স্টিল সেটি খুবই নরম মনে হয়েছে, মানে খুব একটা স্ট্রং না। এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্লাস্টিকের হ্যান্ডেল, এবং এটি হচ্ছে সম্ভবত SS-এর একটা কেটলি। SS-এ যে স্টিলগুলো থাকে, এটি হচ্ছে অন অফ সুইচটি অন করে ওই ট্রের উপর বসিয়ে দিলে, পাওয়ার বাটন দিলে পানি গরম হতে শুরু করে এবং পানি যখন ওভারহিট হয়ে যায় তখন অটোমেটিক এটি বন্ধ হয়ে যায়। এটি হচ্ছে একটা পাওয়ার ইন্ডিকেটর লাইট, তো এটি ওপেন থাকে। আর এটি হচ্ছে ইলেকট্রিক কেটলির নিচের অংশ, এখানেই ট্রের সাথে সংযোগের ফলে পানি গরম হতে থাকে। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যেগুলো নাকি এর ভোল্টেজ পাওয়ার ইনপুট আউটপুট সম্বন্ধে। তো এই হচ্ছে মিনিস্টার ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলিটি। তো এটি আমি ক্রয় করেছি 880 টাকা দিয়ে। তো শোরুমে বোধ হয় আর একটু বেশি নেবে, যেহেতু আমি দারাজে একটু অফার থেকে কিনেছিলাম। তো যাই হোক, কেটলিটি মোটামুটি খুব একটা যে আহামরি শক্তপোক্ত তাও না, তবে স্বাভাবিক কাজ চলে যাবে মনে হচ্ছে। আর এটির বডি SS-এর হওয়াতেও ভয় নেই, কারণ এখানে শর্ট করে না, কারণ আমি এটি প্লাগে লাগিয়ে দেখেছিলাম যে তেমন কোনো শর্ট সার্কিটের কোনো ভয় নেই। তবে এটি দেখতেই পাচ্ছেন এটির বডিটা বেশ একটু নরম নরম লাগছে, কারণ এটি আর একটু স্ট্রং হলে একটু ভালো লাগতো আমার কাছে। তো যাই হোক, দাম হিসেবে ভালোই আছে, খুব একটা খারাপ না। তো কেউ যদি চান তবে এটি ক্রয় করতে পারেন, গরম করার জন্য খুবই ভালো এবং পানীয় দ্রুত গরম হয়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা।